হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি ফ্রন্ট স্লিট রাউন্ড কুর্তির স্টিচিং দেখাবো এই কুর্তিটির কাটিংয়ের ভিডিও আমি অলরেডি আপলোড করেছি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে চেক করে নিতে পারেন এরকম ধরনের অনেকটা ঘেরের কুচি দেওয়া ফ্রন্ট স্লিট কুর্তি আজকাল ভীষণ ট্রেন্ডি আমি এখানে কুর্তিটি স্লিভলেস বানিয়েছি আপনারা চাইলে হাতাসহ এই কুর্তিটি বানাতে পারেন সামারের ডেলিওয়ারের জন্য এ ধরনের কুর্তি ভীষণ কমফোর্টেবল আমি এখানে বড়দের জন্য বানিয়েছি কুর্তিটি আপনারা চাইলে একই রকমভাবে ছোটোদের জন্যও এরকম ধরনের কুর্তি বানাতে পারেন প্লাজো জিন্স কিংবা লেগিংসের সঙ্গে আপনারা এ ধরনের কুর্তি ক্যারি করতে পারেন এখানে আমি সামনের দিকে এতটা পর্যন্ত স্লিট রেখেছি আপনারা চাইলে এর থেকে বেশিও রাখতে পারেন ভিডিওটি স্টার্ট করার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি নেক্সট ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় তো প্রথমেই এখানে আমি সামনের দিকের বটমের দুটি পার্ট নিয়ে নিয়েছি এই পার্টগুলিতে কুচি দিয়ে নিতে হবে কুচিটা স্টার্ট করতে হবে এখান থেকে এক ইঞ্চিতে একটি মার্কিং করতে হবে দুটো পার্টেরই এক ইঞ্চিতে মার্কিং করে নিতে হবে এই এক ইঞ্চি কাপড় ছেড়ে কুচিগুলোকে এইভাবে সেন্টারের দিকে ডিরেকশন রেখে দিয়ে নিতে হবে এবং সাইডের দিকেও দুই ইঞ্চি কাপড় ছেড়ে দিতে হবে সেমভাবে এই পার্টটিতেও কুচির ডিরেকশনগুলো কিন্তু এভাবে সেন্টারের দিকে করতে হবে এবং এখানেও ধারের দিকে দুই ইঞ্চি কাপড় ছেড়ে রাখতে হবে অর্থাৎ দুটো পার্টেরই ভিতরের দিকে এক ইঞ্চি এবং বাইরের দিকে দু ইঞ্চি কাপড় ছেড়ে রেখে কুচিগুলো দিতে হবে এবং কুচির ডিরেকশন অবশ্যই সেন্টারের দিকে থাকবে কুচিগুলি এমনভাবে দিতে হবে যাতে বটম পার্টের চওড়া লেংথ উপরের যে টপ পার্ট আছে তার সমান হয় বা কোমরের যতটা মাপ আছে যেন সেই মাপের সমান নিচের বটম পার্টের চওড়া হয় এক ইঞ্চি কাপড় এভাবে ছেড়ে রেখে তারপরে পরপর সেন্টারের দিকে মুখ করে এখানে আমি হাফ ইঞ্চি মতন চওড়া চওড়া কুচি দিয়ে নিচ্ছি এখানে আমি একটি পার্টে কুচি দেওয়া দেখিয়ে দিচ্ছি এভাবে দুটি পার্টেই সেমভাবে কুচি দিয়ে নিতে হবে টপ পার্টের ফ্রন্ট সাইডটা এখানে নিয়েছি মাঝ বরাবর এভাবে একবার ভাঁজ করে নিতে হবে নিয়ে সেন্টার বরাবর এখানে কাট করে আলাদা করে নিতে হবে তো টপ পার্টের সামনের সাইডটা আলাদা করে নেওয়ার পর নিচের কুচি দেওয়া পার্টগুলো এখানে আমি নিয়ে নিয়েছি এই পার্টগুলি সোজা সাইডের উপরে উপরের পার্টের সোজা সাইড এভাবে রাখতে হবে রেখে স্টিচ করে নিতে হবে সেমভাবে এই সাইডটাও এভাবে রেখে হাফ ইঞ্চি মতো মার্জিন নিয়ে এখানে সেলাই করে নিতে হবে সামনের সাইডের নিচের পার্টের সঙ্গে উপরের পার্ট আমি এভাবে সেলাই করে জুড়ে নিয়েছি এবার এখানে আমি তিন ইঞ্চি চওড়া মাপের সোজা পট্টির কাপড় কেটে নিয়েছি এই পট্টিটি লম্বাই রয়েছে জামার যতটা লেন্থ রয়েছে তার থেকে একটু বেশি আছে এখানে আমি এখানে প্রায় পঞ্চাশ ইঞ্চি মতন লম্বা পট্টির কাপড় কেটে নিয়েছি এবার লেফট সাইডের জামার যেই পার্টটি রয়েছে তার সোজা সাইডের ওপরে এই পট্টির কাপড়টি সোজা সাইড রেখে হাফ ইঞ্চি মতো মার্জিন নিয়ে স্টিচ করে নিতে হবে একদম ওপর থেকে নিচ পর্যন্ত যতটা লেন্থ রয়েছে ততটাই এভাবে সেলাই করে জুড়ে নিতে হবে আর রাইট সাইডের জন্য এখানে আমি দুই ইঞ্চি চওড়ার পট্টির কাপড় কেটে নিয়েছি এবং লম্বাই জামাটার যতটা লেন্থ আছে তার থেকে একটু বেশি আছে তো এভাবে এখানে জামার সোজা সাইডের ওপরে এই পট্টির কাপড়টি সোজা সাইড রেখে সেমভাবে হাফ ইঞ্চি মতো মার্জিন নিয়ে একদম নিচ পর্যন্ত যতটা লেংথ রয়েছে ততটা পর্যন্ত সেলাই করে নিতে হবে তো লেফট সাইডে এভাবে পট্টির কাপড়টি জুড়ে নেওয়ার পর এভাবে উল্টে নিতে হবে এবং এখানে হাফ ইঞ্চি মতন ফোল্ড করতে হবে আর এই সাইডে যেই সেলাইয়ের বাইরে এক্সট্রা কাপড়টি রয়েছে সেই কাপড়টিকে এভাবে ভিতরের দিকে ঝুঁকিয়ে দিতে হবে এই কাপড়টিকে এই সাইডটাতে ঝুঁকিয়ে দিয়ে এই পার্টটিকে এভাবে তুলে এর উপরে রাখতে হবে এই সেলাইটির উপরে রাখতে হবে রেখে এর ওপর দিয়ে স্টিচ করে নিতে হবে একদম নিচ পর্যন্ত তো এইভাবে আমি লেফট সাইডটি পট্টির কাপড় লাগিয়ে নিয়েছি এভাবে পট্টির কাপড় লাগানোর পর বাইরের দিকে এক ইঞ্চি মতো প্লেকেট তৈরি হয় আর রাইট সাইডের পটিটিও আমি হাফ ইঞ্চি স্টিচ করে নিয়েছিলাম এবার একবার ফোল্ড করে আরেকবার এভাবে পুরোটা ভেতরের দিকে ঢুকিয়ে ফোল্ড করে নিতে হবে এবং ওপর দিয়ে স্টিচ করে জুড়ে নিতে হবে এবার লেফট সাইডের বাইরের দিকে যে এক ইঞ্চির বোটির কাপড় তৈরি হয়েছে সেটার উপরে রাইট সাইডের কাপড়টিকে এভাবে তুলে রাখতে হবে তারপর উপর থেকে নিচের দিকে এখানে আমি ছয় ইঞ্চিতে একটি মার্কিং করে নেব এখানে ছয় ইঞ্চি পর্যন্ত আমি ওপেন রাখবো আপনারা যতটা ওপেন রাখতে চান সেই অনুযায়ী এখানে মার্কিং করে নেবেন তারপর এখানে ছয় ইঞ্চি থেকে নিচের দিকে আমি ছাব্বিশ ইঞ্চিতে আরেকটি মার্কিং করে নিলাম এবার এখান থেকে শুরু করে নিচের দিকে ছাব্বিশ ইঞ্চি পর্যন্ত স্টিচ করে জুড়ে নিতে হবে তো মাঝখানের অংশটা আমি সেলাই করে জুড়ে নিয়েছি এবং নিচের দিকে এতটা ওপেন রয়েছে এবার আমি পিছনের পার্টের নিচের অংশটি নিয়ে নিয়েছি এবং একটি সেন্টারে মার্কিং করে নিয়েছি এবার কুচিগুলো কীভাবে দিতে হবে এভাবে সেন্টারের দিকে ডিরেকশন রেখে কুচিগুলো দিতে হবে এরকমভাবে পরপর কুচি দিয়ে নিতে হবে সেমভাবে এপাশ থেকেও সেন্টারের দিকে মুখ করেই কিন্তু কুচিগুলো দিতে হবে পরপর এবং সাইডের দিকে এখানে দুই ইঞ্চি কাপড় ছেড়ে দিতে হবে সেমভাবে ভাবে এপাশেও দুই ইঞ্চি কাপড় ছেড়ে দিতে হবে কুচিগুলো এমনভাবে অ্যাডজাস্ট করতে হবে যাতে নিচের পার্টটির চওড়া কোমরের মতো হয় অর্থাৎ চড়াই যেন টপ পার্টের যতটা চওড়া রয়েছে সেই পরিমাণ হয় কাঁচি দিয়ে নেওয়ার পর এই পার্টটি সোজা সাইডের উপরে উপরের পার্টির সোজা সাইড এভাবে রেখে হাফ ইঞ্চি মতো মার্জিন নিয়ে সেলাই করে নিতে হবে তো আমি সেলাই করে নিয়েছি এবার পিছনের পার্টের সোজা সাইডের ওপরে সামনের পার্টের সোজা সাইডটি রেখে কাঁধের অংশটি জুড়ে নিতে হবে নর্মালি আমরা যেভাবে কাঁধ স্টিচ করে জুড়ে নিই সেরকমভাবে হাফ ইঞ্চি মতন মার্জিন নিয়ে দুই সাইডেরই কাঁধ সেলাই করে নিতে হবে সেলাই করে নেওয়ার পর এখানে আমি দেড় ইঞ্চি চওড়ার ক্রস বোর্ডটি কেটে নিয়েছি এবার এই কাপড়টিকে মাঝ বরাবর রং সাইডটি ভেতরের দিকে রেখে একবার ভাঁজ করে নিতে হবে নিয়ে গলা তৈরি করে নিতে হবে নেকের ওপরে এই কাপড়টিকে এভাবে রাখতে হবে রেখে হাফ ইঞ্চি মতন মার্জিন নিয়ে পুরো রাউন্ডে নেকটি তৈরি করে নিতে হবে স্টার্টিংয়ের দিকের পার্টটি প্রথমে একবার ফোল্ড করে নিতে হবে তারপরে এভাবে সেলাই করে নিতে হবে এবং শেষের দিকে এসেও একবার এভাবে ফোল্ড করে নিতে হবে কাপড়টি লাগিয়ে নেওয়ার পর সেলাইয়ের বাইরের দিকে এভাবে ছোট ছোট কাটস লাগিয়ে নিতে হবে যাতে উল্টো সাইডে টার্ন করতে সুবিধা। হয় এবার এই কাপড়টিকে এভাবে ভিতরের দিকে ফোল্ড করে দিতে হবে দিয়ে পুরো রাউন্ডে স্টিচ করে নিতে হবে আপনারা চাইলে এখানে হেম সেলাইও করে নিতে পারেন তো এইভাবে নেকটি তৈরি করে নেওয়ার পর সেম প্রসেসে আমি ক্রস স্ট্রিপের কাপড় দিয়ে আর্মহোলটিও রেডি করে নেব। আপনারা যদি স্লিভলেস তৈরি করেন তাহলে সেম প্রসেসে দুই সাইডের আর্মহোল রেডি করে নেবেন ক্রস পট্টির কাপড়টিকে মাছ বরাবর ভাঁজ করে সোজা সাইডের ওপর রেখে এভাবে হাফ ইঞ্চি মার্জিন নিয়ে প্রথমে স্টিচ করে নিতে হবে তারপর এই পট্টির কাপড়টিকে রং সাইডে টার্ন করে নিয়ে ওপর দিয়ে একটি টপ স্টিচ লাগিয়ে নিতে হবে আপনারা এই সেলাইটি না দিয়ে হেম সেলাইও করে নিতে পারেন আর্মহোল রেডি করে নেওয়ার পর এখানে সাইডের দিকে যে ফিটিংসের মাপ রয়েছে সেই মাপ অনুযায়ী উপর থেকে শুরু করে একদম নিচে বটম পর্যন্ত দুই সাইডে খোলা পার্টগুলো সেলাই করে জুড়ে নিতে হবে তো ফিটিংসের মাপ অনুযায়ী আমি এভাবে দুই পাশেই সেলাই করে জুড়ে নিয়েছি এবার নিচের দিকে চলে আসছি নিচের দিকের বর্ডারটিকে প্রথমে হাফ ইঞ্চি মতন রং সাইডে টার্ন করে এভাবে ভাঁজ করতে হবে তারপরে এক ইঞ্চি আবার ভাঁজ করে পুরোটাই রাউন্ডে সেলাই করে বর্ডারটি তৈরি করে নিতে হবে তো এভাবে আমি দুই সাইডে স্টিচ করে রেডি করে নিয়েছি এবং নিচের দিকে বর্ডারের জন্য যতটা মার্কিং করেছিলাম ততটা ফোল্ড করে বর্ডারও সেলাই করে তৈরি করে নিয়েছি আর মাঝখানের যে প্লেকেট রয়েছে তার উপর আমি এরকম করে কয়েকটি বাটন লাগিয়ে নিয়েছি যদি আজকের ভিডিওটি হেল্পফুল মনে হয় তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ